আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিতবৃন্দ, আজকে একটা নতুন নিয়ম নিয়ে হাজির হইলাম। তাহলে আজকের প্রশ্ন হচ্ছে, বেআইনি জনতার উপর পুলিশ মানে গুলি বর্ষণের আগে পরে কর্তব্যরত পুলিশ দলনেতা বা ম্যাজিস্ট্রেটের কর্তব্য আলোচনা করো। তাহলে বেআইনি জনতার উপর গুলি বর্ষণের আগে পরে কর্মরত পুলিশ জনতা ও ম্যাজিস্ট্রেটের কর্তব্য আলোচনা করো। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, বেআইনি জনতার উপর পুলিশ বা ম্যাজিস্ট্রেটের দলনেতার কর্তব্য নিচে আলোচনা করা। তাহলে প্রথম ম্যাজিস্ট্রেটের কর্তব্য, তাহলে ম্যাজিস্ট্রেট দলের অধিনায়ক কর্তৃক পুলিশকে কর্তব্য নিয়োজিত করা মাত্র ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করবেন না। তাহলে পুলিশ দলনেতা বা অধিনায়ক কর্তৃক পুলিশকে কর্তব্য নিয়োজিত করার কাজে ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করবে না। এখন কখন গুলি বল প্রয়োগ করতে হবে সেটা ম্যাজিস্ট্রেট নিজেই সিদ্ধান্ত দেবেন। PRB 153 গ অনুসারে ম্যাজিস্ট্রেট সতর্কবাণী শোনাবেন। PRB 151, প্রয়োজন দেখা দিলে ম্যাজিস্ট্রেট দলের অধিনায়ককে গুলি চালাতে কিংবা লাঠি চার্জ করতে নির্দেশ দেবে। তাই সুপ্রশিক্ষিত, এখন ম্যাজিস্ট্রেটের কর্তব্য কি? পুলিশ দলের অধিনায়ক কর্তৃক ম্যাজিস্ট্রেটকে কর্তব্য নিয়োজিত করার কাজে হস্তক্ষেপ করবেন না। কখন গুলি প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে সেটা ম্যাজিস্ট্রেট নির্দেশ দেবেন। PRB 173 গ অনুযায়ী ম্যাজিস্ট্রেট সতর্কবাণী শোনাবে। PRB 151, প্রয়োজন দেখা দিলে ম্যাজিস্ট্রেট দলের অধিনায়ক গুলি চালাতে কিংবা লাঠি চার্জ করার নির্দেশ দেবেন। তাই সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এটা গেল ম্যাজিস্ট্রেটের কর্তব্য। এখন হচ্ছে যে পুলিশ দলনেতার কর্তব্য। পুলিশ দলনেতা আর পার্টিতে এমন ভাবে সাজাবেন যাতে অবস্থা অনুসারে গুলি চালনা করলে করা হলে সমস্ত ক্ষেত্রটি তার নিয়ন্ত্রণ বজায় থাকে। তাহলে দলনেতা পার্টিকে এমনভাবে সাজাবেন যাতে গুলি করা অবস্থায় সমস্ত দলটি তার নিয়ন্ত্রণ বজায় থাকে। পুলিশ দলনেতা তার পুলিশ দলকে কাছাকাছি নিয়ে যাবেন না এবং বেশি দূরেও যাবেন না। তার মানে পুলিশ দলনেতা তার পুলিশ দলকে জনতার কাছাকাছি নিয়ে যাবে না এবং বেশি দূরে নিয়ে যাবে না। তিনি ব্যানেট সংযুক্ত করার নির্দেশ দেবেন এবং পরিস্থিতি বিবেচনা করে পুলিশ দলনেতা ব্যানেট ড্রিল পরিচালনা করবেন। তাহলে তিনি তার দলকে প্রয়োজন মোতাবেক গুলি চালাতে নির্দেশ দেবেন। গুলি চালার পূর্বে বেআইনি জনতাকে সতর্কবাণী শোনাবেন। PRB 152। তা সুপ্রশিক্ষিত, এখন পুলিশ দলনেতার কর্তব্য কি? পুলিশ দলনেতা তার পার্টিকে এমনভাবে সাজাবেন যাতে অবস্থা অনুসারে গুলি চালানো করলে সমস্ত ক্ষেত্রে তার নিয়ন্ত্রণে বজায় থাকে। পুলিশ দলনেতা তার পুলিশ দলকে কাছাকাছি নেবেন না বা বেশি দূরে যাবেন না। তিনি বেনেট সংযুক্ত করার নির্দেশ দিবেন এবং পরিস্থিতি বুঝে বেনেট ডিল পরিচালনা করবেন। তিনি দলকে প্রয়োজন মতো গুলি চালার নির্দেশ দিবেন। গুলি চালার পূর্বে বেআইনি জনতাকে সতর্কবাণী শোনাবেন। PRB 152। বেআইনি জনতার উপর গুলি চালানোর পর করণীয়, এখন দলের অধীনে বা পুলিশ অফিসার যত তাড়াতাড়ি সম্ভব আহতদেরকে হাসপাতালে এবং নিহতদেরকে মর্গে পাঠানোর ব্যবস্থা করবেন। তার সুপ্রশিক্ষিত, তাহলে আহতদেরকে হাসপাতালে এবং নিহতদেরকে মর্গে পাঠাবেন। এরপর তিনি গুলির খোসা সংগ্রহ করবেন এবং কত রাউন্ড গুলি খরচ হয় তা নির্ধারণ করবেন। যখন ঘটনা একটি নির্ভুল রিপোর্ট তৈরি করে উপকমিশনার বা কমিশনার বা কিংবা IGP সাহেবের অবগত করবেন। PRB 156। তার সুপ্রশিক্ষিত, তাহলে আমি আরেকবার বলতেছি, বেআইনি জনতার পর গুলি চালানোর পর দলের অনুমতিতে যত দ্রুত সম্ভব আহতদেরকে হাসপাতালে মহতদেরকে মর্গে পাঠাবেন। পুলিশ তিনি গুলি খালি খোসা সংগ্রহ করবেন এবং কত রাউন্ড গুলি খেয়েছে তা নির্ধারণ করবেন। ঘটনা একটি নির্ভুল রিপোর্ট তৈরি করে কমিশনারের কাছে বা কমিশনার কিংবা IGP নিকট প্রেরণ করবেন। PRB 156। তার সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে বেআইনি জনতার উপর গুলি চালানোর আগে পরে কর্তব্য পুলিশ নেতা ও ম্যাজিস্ট্রেটের কর্তব্য। তাহলে ম্যাজিস্ট্রেটের প্রথমে কর্তব্য হচ্ছে পুলিশ দলের অধিনায়ক কর্তৃক পুলিশ কর্তব্য নিয়োজিত কাজে ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করবেন না। কখন বা বল প্রয়োগ করতে হবে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন। PRB 153 গণই ম্যাজিস্ট্রেট সতর্কবাণী শোনাবেন এবং PRB 151 প্রয়োজনীয় তা দেখা দিলে ম্যাজিস্ট্রেট দলের অধিনায়কের গুলি চালাতে কিংবা লাঠি চার্জ করতে নির্দেশ দিবেন। এরপর পুলিশ দলনেতার কর্তব্য। পুলিশ দলনেতা তার পার্টিকে এমনভাবে সাজাবেন যাতে গুলি চালনা করলে সমস্ত ক্ষেত্রে তার নিয়ন্ত্রণ বজায় রাখে। পুলিশ দলনেতার উপর কাছাকাছি নিয়ে যাবেন না কিংবা বেশি দূরে থাকবেন না। ব্যানেট সংযুক্ত করবেন এবং পরিস্থিতি বিবেচনায় ব্যানেট ড্রিল পরিচালনা করবেন। তিনি দলকে একটি গুলি চালার প্রয়োজন নির্দেশ দেবেন এবং গুলি চালার পূর্বে সতর্কবাণী শোনাবেন। তাহলে বেআইনি জনতার উপর গুলি চালানোর পর করণীয়, যত দলের অধিনায়ক বা পুলিশ অফিসার তাড়াতাড়ি আহতদেরকে হাসপাতালে মহতদেরকে নিহতদেরকে মর্গে পাঠাবেন। তাহলে গুলির খোসা সংগ্রহ করবেন এবং কত রাউন্ড খরচে তা নির্ধারণ করবেন। ঘটনাটা নির্ভুল রিপোর্ট উপকমিশনার বা কমিশনার কিংবা IGP বরাবর অবহিত করবেন। PRB 156। তার সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন বেআইনি জনতার উপর যখন গুলি করবেন তখন এখানে ম্যাজিস্ট্রেটের কর্তব্য এবং পুলিশের কর্তব্য তারপর আগে পরে নাকি এভাবে বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে। তা আমি আপনাদেরকে বারবার এই কারণে বললাম যে যাতে আপনাদের মনে থাকে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।